হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি আমার গ্রামেই আমার একটা বন্ধুর বাড়িতে চলে এসেছি। কারণ এই ভিডিওটা না বানালেই নয়, বানাতেই হচ্ছে বাধ্য হয়ে। কারণ এখন প্রচুর পরিমাণে ভুয়ো, শুধু নার্সারি নয়, ভুয়ো যারা গাছ বিক্রি করে, মাথায় করে ঝুড়িতে করে নিয়ে গিয়ে গ্রামে গ্রামে বাজারে গিয়ে বেচছে, তার ভেতরেও ভুয়ো এখন ভরে গিয়েছে। কারণ আমাকে ডাকলো গাছগুলো চেনানোর জন্য, যে আমার বন্ধু, যে ওর নাম হচ্ছে রাজু, তা এই গাছগুলো কিনেছে, তিনটে চারটে গাছ কিনেছে, তার ভেতরে একটা গাছ দিয়েছে অরিজিনাল, আর বাদ বাকি গাছগুলো সব ডুপ্লিকেট। তা আমাকে বললো যে একটু এসে দেখ গাছগুলো কি অরিজিনাল কিনা, যার জন্যে আমি ছাদ বাগানে গেলাম। এসে তো পুরো একদম অবাক হয়ে গেলাম, কোনটা কি গাছ, দাম সঠিক নিল অথচ গাছ দিয়ে গেছে পাতাবাহার। সেই গাছগুলোই আপনাদেরকে দেখাবো, চলুন তাহলে কোন কোন গাছ দিয়েছে। আচ্ছা রাজু, এই গাছটা কি গাছ বলে দিয়েছিল? এই গাছটা আমাকে চেরি গাছ বলে দিয়েছে। চেরি গাছ কত নিয়েছিল? এটা 150 টাকা নিয়েছিল। 150 টাকা। তাহলে বন্ধুরা দেখুন, আপনারা বুঝতেই পারছেন এখানে চেরি গাছ বলে কিছুই না, এইটাকে বলা হয়েছে চেরি গাছ, অথচ 150 টাকা দাম নেওয়া হয়েছে একটা ভুয়ো গাছ। অ্যাকচুয়ালি এই গাছগুলো পাতাবাহার, দেখতেই পাচ্ছেন। আর তারপরে আবার দেখাবো আর একটা, দেখুন ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসো। এই গাছটাকে বলা হয়েছে আপেল গাছ, এটা কিন্তু আপেল গাছ একদমই নয়। আমরা প্রচুর নার্সারি ভিজিট করেছি, এই গাছটা আপেল গাছ একদম হতেই পারে না। এই গাছটাকেও 150 টাকায় নেওয়া হয়েছে, ঠিক আছে। সব মালসাই বসানো আছে, টপ সেরকম নেই। পাশে এখানে দেখুন আরও একটা পাতাবাহার গাছ, এই গাছটাকেও বলা হয়েছে নাশপাতি গাছ। নাশপাতি গাছ, হাইব্রিড নাশপাতি। এই গাছটাও মোটামুটি একই দাম নিয়েছে, মোটামুটি 350 টাকা করে বলা হয়েছিল। তার ভেতরে এই গাছটা সব মোটামুটি সব করে গাছই 150 টাকা করে পার পিস নিয়েছে। এর ভেতরে চারটে গাছের কথা বললাম, চারটে গাছের ভেতরে একটা গাছ দিয়েছে শুধুমাত্র এখানে আঙুর ফল গাছ। এই গাছটাই শুধু অরিজিনাল গাছ, তাও বলেছে ব্ল্যাক আঙুর। এখন গ্রিন হবে না ব্ল্যাক হবে সেটা পরের কথা, কিন্তু এই গাছটাই অরিজিনাল গাছ, বোঝা যাচ্ছে আঙুরের ভেতরে। তার জন্য বলবো হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে যারা দর্শক বা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, অবশ্যই বাজার থেকে গাছ কিনুন, বা রাস্তার থেকে কিনুন, বা নার্সারির থেকে কিনুন না কেন, অবশ্যই গাছ দেখবেন, দেখে যাচাই করবেন, দাম ফাম ভ্যারাইটি সমস্ত কিছু ডিটেলসে যাচাই করে নিয়ে তারপরে গাছ কিনবেন। আর তাহলে চলুন, রাজুদার আরও কিছু গাছ লাগিয়েছে বাড়ির ভেতরে। এর আগের সেসব বড় বড় গাছ, সেসব মাদার গাছ বললে বলতে পারেন, সেই গাছগুলো করা আছে, সেই গাছগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে তো কিছু ক্যাপসিকাম গাছ দেখছি, তো এই গাছগুলো কি বাজার থেকে নিয়ে আসা নাকি? হ্যাঁ, বাজার থেকে। বাজার থেকে নিয়ে আসা? আচ্ছা, এখানে মালসায় বসানো আছে। এর আগে হয়েছিল আরো নাকি? হ্যাঁ, আরো হয়েছিল। হয়েছিল, প্রচুর হয়েছিল। এগুলো তো ডুপ্লিসিটি গাছ না, একদম আচ্ছা চাইনিজ টগরও কিছু দুটো একটা লাগানো আছে, একটা এখানে গাঁদা ফুলও দেখছি। দানার থেকে হয়েছে? দানার তো হয়েছে। আচ্ছা আচ্ছা, কি লেবু আছে এগুলো? পাতি লেবু। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে ডুবে ডুবে। এটা কত বছরের গাছ মোটামুটি? বছর চারেক। আচ্ছা, দুফল আম হয়েছিল। আমের বল তো সেই ওপরে মুকুলির ডাঁটি দেখা যাচ্ছে, আম পেড়ে নিয়েছে। অনেক ছিল গাছে? অনেক ছিল না, অল্প ছিল। আচ্ছা আচ্ছা, এগুলো সব শখের বিষয়ে আগে বসানো না? পাশে দু একটা পেয়ারা গাছ, একটা ডালিম গাছও দেখছি এখানে, বেদানা গাছ।